আল্লাহ জবানের হেফাজতের কথা কেন বললেন? পুরা বডির মধ্যে জবান হলো একটা মারাত্মক অস্ত্রের নাম। কেমন কয়টা ব্লেডের মতো ডানে কাটে, বামে কাটে, সামনে কাটে, পেছনে কাটে, ব্লেডের মতো দাঁত। হাত অন্যায় করলে বেঁধে দেওয়ার অন্যায় করবে না। পা যদি কন্ট্রোলের বাইরে যায় পাও বেঁধে দাও, অন্যায় করবে না। চোখ যদি বেগানার দিয়ে তাকায় চোখে পট্টি লাগাও, অন্যায় করবে না। কান যদি অপরাধ করে কানের মধ্যে পট্টি লাগাও, অন্যায় করবে না। কিন্তু জিব্বায় যদি অন্যায় করে এটারে কেমনে বানবা রশি দিয়া? কয় রশি দিয়া বাঁধাও যাবে না, কষ্টে লাগাবা কয় লাগবে না। জিব্বাটারে কেমনে আটকাইবা? হাত আটকানো যায়, চোখ আটকানো যায়, কান আটকানো যায়, জিব্বাটারে কেমনে আটকাইবা? জমিনের কোন রশি দিয়ে আটকানো যাবে না। জবানটারে যদি আটকাইতে চাও, আসমানি একটা মেডিসিন দিছে আল্লাহ, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় আর তাকওয়া দিয়ে জবানটারে আটকায় দাও। কয় কেমনে? কয় জবান দিয়া মিথ্যা কথা বলবা না, জবান দিয়া কারো গীবত শেখায়াত করবা না, জবান দিয়া কাউকে গালি দিবা না, জবান দিয়া মিথ্যা কসম করবা না, জবান দিয়া বাজে কথা বলবা না। বরং তুমি জবান দিয়া বেশি বেশি মাওলার কোরআন তেলাওয়াত করো। হাঁটতে চলতে উঠতে বসতে কোরআন পড়ো। বাঙালি সোজা জবাব দেয়, কয় হুজুর ভারি না, কেয়ামতের দিন না পারনেওয়ালার বেতের বাড়ি ডবল। শিখলি না কেন, পারলি না কেন? শিখার জন্য আলেমরা মাদ্রাসা খুলা ডাকে নাই, কয় ডাকছে? ঢুকলি না কেন, পড়লি না কেন, শিখলি না কেন এক ফিডা, পড়লি না কেন আর এক ফিডা? আল্লাহর কোরআনের তেলাওয়াত আলহামদুলিল্লাহ সূরা পারেন না, কথা বলেন না কেন? এই পারি না মিশা কথা কইলেন কেন? হাঁটতে চলতে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, পারবেন না ইনশাআল্লাহ? ফজরের নাকাত নামাজ কত রাকাত? চার রাকাত। দুই রাকাত প্রথম সুন্নত, তারপরে দুই রাকাত সুন্নত। দুই রাকাত পড়িয়া ফরজের আগে 41 বার আলহামদুলিল্লাহ সূরাটা পড়বেন। কয়বার? আগে পড়ে 11-11 দরুদ শরীফ পড়বেন, 11 বার 11 বার 41 বার আলহামদুলিল্লাহ সূরা বইরা পানির মধ্যে দম করবেন, ঘরের সবাই খাইবেন, কোন প্যারাসিটামল লাগবে না। কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিলমুমিনিন। আল্লাহ কোরআন থেকে ঔষধ দিয়েছেন উম্মতের জন্য, সেবন করো। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান-নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بذكر شهر چبینی در خروش است ولی دانا دری معنا کے گوش است نہ بلبل برغ لش تسبیح خانے است کہ ہر کار بتسبیح حش زبان است ذکر حق آمد غذائی روح را مرحما مد دل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ
لا إله إلا الله. 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 محمد رسول الله. نور خدا ہے کفر کہیں. نور خدا ہے کفر کی حرکت پہ کندہ زار. نور خدا ہے کفر کی حرکت پہ خندہ زان. فوکوں سے یہ چراغ بجھایا نہ جائے گا. فوکوں سے یہ چراغ بجھایا نہ جائے گا. مومن جو فدا نقش کفے پائے نبی ہو. مومن جو فدا نقش کفے پائے نبی ہو. ہو زیر قدم آج بھی عالم کا خزینہ. ہو زیر قدم آج بھی عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی امت. گر سنت نبوی کی کرے پیروی امت. طوفا سے نکل جائے گا پھر اس کا سفینہ. طوفا سے نکل جائے گا پھر اس کا سفینہ. عاشق ہو برادر شہنشاہ دو عالم. عاشق ہو برادر شہنشاہ دو عالم. مشکو سے زیادہ مبارک جس کا پسینہ. مشکو سے زیادہ مبارک جس کا پسینہ. جامعہ فرازیہ پچھم گوبریہ قومی مدرسہ کرتک آیوجت برشیک محفل و حلقہ ذکر 3 سپٹمبر 2023. উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মতিউর রহমান ফরাজি সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, এই বক্সটা ক্লিয়ার করো তো, ফাঁক করো, সাউন্ডটা আমার কাছে আসতে হবে, সরো, এই পিছে যাও, তুমি সিধা ঢুকতে যাও,
ভলিউম বাড়াও। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়িন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আজম রাসূল আকরাম রহমতে আলম নবিউল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশার সাকি কাউসার আকা ইনামদার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত ফখরে মৌজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন। আমার পরেও আলোচনা চলবে আপনাদের প্রিয় মানুষ, এদেশের লাখো কোটি মুসলমানের কলিজার স্পন্দন, হযরতুল আল্লাম ইলিয়াসুর রহমান জিহাদি দামাত বারাকাতুহুম তিনি বয়ান করবেন, দোয়া করবেন, শেষ দোয়া করে আপনারা ইনশাআল্লাহ বাড়ি যাবেন। রাজি আছেন না? আল্লাহ সবাইকে কবুল করেন। আমি বেশি সময় নিব না, যেহেতু আর এক জায়গায় প্রোগ্রামে যেতে হবে, খুবই অল্প সময়, আধা ঘন্টা সময় কথা বলবো। আর মাহফিল কর্তৃপক্ষের কাছে অনুরোধ, নামাজ এশার নামাজ পড়ছেন? কথা হয় না, না পড়লে মোনাজাতের পরে পড়েন, মাঝখানে আর নামাজ দিয়ে আর একটা বিঘ্নতার দরকার নেই। আমার পরেই জেহাদি সাহেবকে উঠে দেন, এরপরে নামাজ শেষে মোনাজাতের পরে আজান দিয়ে নামাজ পড়ে নেবেন, এটা ভালো হয় না? কমিটির ভালো না হইলে তার আমার কিলেকিলি করার কোনো দরকার নেই। আল্লাহ পাকে মাহফিলকে কবুল করেন, পুরা এলাকাবাসী হেদায়াতের ওসিলা হিসেবে কবুল করেন। আজকের এই মাহফিলের বরকতে আল্লাহ পাক পুরা এলাকায় যারা কবরস্থ জান্নাত দান করেন, যারা অসুস্থ আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আমি সংক্ষেপ আলোচনা করার নিয়তে কোরআনে হাকিমের সুরা আহজাবের দুই টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটু হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো শুনবার মতো আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। অকুলু কৌলান সাদিদা, জবানের দ্বারা যা বলো সঠিক সত্যশালীনভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমাদের সমস্ত ত্রুটিযুক্ত আমলকে আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওমান ইয়ুতি'ইল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রসুলের ইতাআত করবেন, অনুসরণ অনুকরণ করবেন। ফাকাদ ফাযা ফাউজান আযীমা, অতপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, মাইয়াজ মান লি মা বাইনা লাহইহি ওমা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও উম্মত,
দুই জিনিস হেফাজতের যদি জিম্মাদারি নিতে পারো আমি মুহাম্মদ রসুল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব প্রথম জবানের হেফাজত করো দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো আল্লাহ পাক মুমিনদেরকে দুটো আদেশ করেছেন কোরআনের এই আয়াতে এক আল্লাহকে ভয় করো দুই জবানকে কন্ট্রোল করো এই দুইটা আদেশ যে সমস্ত মুমিনেরা মানবে তাদের জন্য দুটো পুরস্কার প্রথম পুরস্কার জিন্দেগির সমস্ত আমল কবুল হবে জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হবে এই আদেশ দিবেন মুমিনকে কোনো বিধর্মীকে দেন নাই কেন জান্নাত শুধু মুমিন পাবে কোনো বিধর্মী বেঈমান কখনো জান্নাত পাবে না আদেশগুলো আপনি মানবেন কিভাবে কার পরামর্শে কার ফর্মুলায় এই কথার সমাধান কল্পে আল্লাহ ইঙ্গিত করে আয়াতের শেষে বলেছেন উমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলহু আল্লাহ এবং রসূলের অনুসরণ করবা ইতাআত আর কারো অনুসরণ চলবে না মহব্বত চলবে অনুসরণ চলবে না একটার নাম মহব্বত আর একটার নাম ইতাআত মহব্বত ভালোবাসা এটা যে কেউ যে কাউকে করতে পারে কিন্তু অনুসরণ অনুকরণ যে কেউ যে কারোটা করতে পারবে না যেমন এখানে আপনারা যারা আসছেন আমি বিশ্বাস করি 100 আপনারা আমাকে ভালোবাসেন মহব্বত করেন এটা যেমন সত্য আপনারা কেউ আমার অনুসরণ করেন না অনুকরণ করেন না এটাও সত্য অনুসরণ হবে আল্লাহর অনুসরণ হবে রসূলের এই উঠা বসা করেন কেন এই গজবের ব্যায়াম কেন উঠার বদঅভ্যাস থাকলে ঢুকলেন কেন মাস্তানি করেন ওয়াজ মাহফিলের প্যান্ডেলে এটা কি যাত্রার প্যান্ডেল এখানে মন চাইলে ঢুকা যায় মন চাইলে বের হওয়া যায় না বেয়াদবি হয় আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন আমিন তাহলে মহব্বত আরেকটার নাম ইতাআত অনুসরণ ভালো করে বুঝেন অনুসরণ কি জিনিস যে যার অনুসরণ করবে সে তার রঙে রঙিন হবে কথার কথা কেউ যদি আমার অনুসরণ করতে চায় তার টুপি আমার টুপির মতো হবে তার জামা আমার জামার মতো হবে তার চলাফেরার ডিজাইনটা আমার ডিজাইন অনুযায়ী হবে ঠিক তেমনি ভাবে যারা মদিনাতুর রসূলের অনুসরণ করবেন তাদের আমল আখলাক লেবাস পোশাক লেনদেন সবকিছু মদিনার রঙে রঙিন হবে আল্লাহ বলেন অনুসরণ করবা আমার অনুসরণ করবা আমার রসূলের তবে এখানে একটা শর্ত হলো কেউ যদি কারো রঙে রঙিন হতে চায় অনুসরণ করতে চায় তাকে দেখতে হবে না দেখে হয় না চাই সেটা সরাসরি হোক অথবা পরোক্ষভাবে হোক ডাইরেক্ট হোক অথবা ইনডাইরেক্ট হোক দেখতে হবে যেমন অনেক যুবকের চুল কেটে বান্দর আর ইন্দুর হয়ে আছে আছে না যদি জিজ্ঞাস করি তোমার চুল বানরের মতো কেন তোমার দাদা দাদিরা কি বানর ছিল তোমার চুলের ডিজাইন টিকটিকির মতো কেন ইন্দুরের মতো কেন ভাল্লুকের মতো কেন কয় আমি বিদেশি এক নেতার অনুসরণ এই মোবাইল বন্ধ করেন আমি বিদেশি একজন খেলোয়াড়ের অনুসরণ করি কি করে আরে কথা বলেন না কেন অনুসরণ করে খেলোয়াড়কে যার অনুসরণ করো সে তোমাকে চিনে মোলাকাত হয়েছে কয় না আমাকে সে চিনবে দূরের কথা আমার দেশের নামই জানে না
তাহলে তুমি অনুসরণ করলা দেখলা কিভাবে? বলে ডাইরেক্ট দেখতে না পারলেও ভিডিও ছবিতে দেখে তার অনুসরণ শুরু করেছে। তাহলে অনুসরণের জন্য দেখতে হবে, না দেখে অনুসরণ করা যায় না। প্রশ্ন হলো আল্লাহ বলেন আমার অনুসরণ করো, আল্লাহকে তো দেখা যাবে না, দেখা যাবে? কথা বলেন না কেন? আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে দেখা যাবে না তো যাবেই না। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা, এই চোখ দিয়ে আল্লাহকে কখনো দেখা যাবে না। আচ্ছা কথার কথা, যদি দেখার মতো রাস্তা খুলিয়াও আল্লাহ দেন, দেখব কি? আল্লাহর তো কোনো আকার নেই। এই যে কাসদর মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। হিচে কাসদর মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই আলোমে। আল্লাহ পাকের রং নাই, আকার নাই, আকৃতি নাই, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো লাহান নাই। এক তো দেখা যাবে না, দ্বিতীয়ত দেখার রাস্তা যদি আল্লাহ খুলে দেন, দেখব কি? আল্লাহর কোনো আকার নাই, আকৃতি নাই, হাত নাই, পাও নাই, চেহারা নাই। কিন্তু পৃথিবীর হাদিস সমূহের ভিতরে একটি হাদিস আছে, হাদিসে জিব্রাইল, যেই হাদিসকে উম্মুল আহাদিস বলা হয়, সমস্ত হাদিস সমূহের মা বা মূল, ওই হাদিসে কোন এক জায়গায় রসুল বলেন আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে দেখা যাবে না এটাই ফাইনাল। আবার এই হাদিসে জিব্রাইলে বলেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। এ কথার ব্যাখ্যা কি? যদি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু চিন্তা করো, যদি আমি আল্লাহকে দেখি না তবে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, এতটুকু খেয়াল আর ধ্যান যদি না থাকে তার ইবাদত কবুল হবে না। তো আল্লাহকে দেখা যাবে না, আবার না দেখে ইবাদত হবে না। বলে ওই দেখা চর্ম চোখের দেখা না, আল্লাহকে দেখে দেখে ইবাদত করব। সে আল্লাহ কেমন? আল্লাহকে তো দেখাই যায় না, দেখার রাস্তা পাইলেও তো আকার নাই, দেখব কি? হযরত আলীকে প্রশ্ন করা হলো, আলী তুমি যে আল্লাহর ইবাদত করো, বলে হ্যাঁ, আল্লাহকে দেখছো? হযরত আলী বলেন আমি এমন আল্লাহর ইবাদত করি না যাকে দেখি না। তো আল্লাহ কেমন? এটা বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। ইলিশ মাছ দিয়া মা খানা খাইলেন, খুব মজা, সারাদিন মজা 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 জিকির করলেন, মজা কেমন? লাল না কালো? এটা অনুভব করা যায়, বুঝা যায়, বুঝানো যায়। মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। তো আল্লাহ কেমন? মেয়েরাজে আমার নবী চলে গেছেন, নবী মেয়েরাজ থেকে এসে বলেন রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি, মহব্বত লাগে আমার রবের, আমি দেখেছি। ও নবী আল্লাহকে যদি দেখেন বলেন আল্লাহ কেমন, বলে এটা অনুভব করা যায়, বয়ান করে বুঝানো যায় না।
তবে এই হালাত অন্তরে তৈরি করো। আল্লাহ বলেন আমার অনুসরণ করো, অনুসরণ করতে হলে দেখতে হবে। ও আল্লাহ তোমাকে তো দেখা যাবে না, অনুসরণ কেমনে করব, না দেখে অনুসরণ হয় না। আল্লাহ কয় জমিনে আমার একজন বন্ধু রেখে দিয়েছি, আমার বন্ধুর দাও আমি আল্লাহ পেয়ে যাব, আমার দেওয়ার দরকার নাই, বন্ধু পাইলে আমি পেয়ে যাব আমার বন্ধু মুহাম্মদ। কেমন আমার বন্ধু মুহাম্মদ, ইব্রাহিম আমার বন্ধু, মূসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আর মুহাম্মদ মূসা নবী ও রসুল, ইব্রাহিম নবী ও রসুল, ঈসা নবী ও রসুল, কিন্তু কাউকে রসুলুল্লাহ বলেন নাই। আমার বন্ধু মুহাম্মদ আমি বললাম রসুলুল্লাহ। মসজিদ কার ঘর? আপনাদের এই এলাকায় বড় বাজারের কেন্দ্রীয় মসজিদ আল্লাহর ঘর, বাইতুল মোকাররম ঢাকার শহরে জাতীয় মসজিদ আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ পাক মক্কা নগরীর মসজিদকে বলেছেন বাইতুল্লাহ, এটা আমার ঘর। জমিনের আর কোন মসজিদকে আল্লাহ ইঙ্গিত করে বলেন না এটা আমার ঘর। এই জন্য বাইতুল্লাহর এত দাম, বাইতুল মোকাররম মসজিদে দিয়ে তাকাইলে কোনো সওয়াব হবে না, আর বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবি ততক্ষণ সওয়াব লেখা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিলুমে বলগিনা, হর গরি দে নে কতু তৈয়ার হে, জো না মাঙ্গে উসে তু বেজার হে। মূসা ও রসুল, ইব্রাহিম নবী ও রসুল, ঈসা নবী ও রসুল, ব্যবধানটা কি জানো, সব নবীরা সব রসুলগণ আমি আল্লাহ পাকের আশেক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশি। ব্যবধান আছে না নাই? আমি কোরআন শরীফে সব নবীদের নাম ধরে ডাকলাম, ইয়া ঈসা ইবনে মারিয়াম, ইয়া মূসা, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইয়া নূহ। আমি নবীদের নাম ধরে ডাকছি, কিন্তু আমার প্রিয় বন্ধু মুহাম্মদের নাম ধরে পুরো কোরআনে কোথাও ডাক দেই নাই। আমার নবীর আমি নাম সারা দামি দামি উপাধি ধরে ডাক দিয়েছি, তাহা, ইয়াসিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, বাশীরা ওয়া নাযীরা। অতএব দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বলেছি আমার অনুসরণ করো, আমাকে দেখতে যদি না পাও অনুসরণ কেমনে করো, বা যারে দেখতে পাও তার অনুসরণ করো, আমার একজন বন্ধু তিনি মুহাম্মদ, তারে দেখো আর অনুসরণ করো, এতেই আমি আল্লাহ খুশি। আর আমি আল্লাহ যদি খুশি হই বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবি।
সাহাবায়ে কেরাম নবীকে দেখলেন আর আমল শুরু করলেন। নবীজি কেমনে পানি পান করেন সাহাবায়ে কেরাম দেখেন আর পান করেন, নবী কেমনে জুতা পরেন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। দেখে 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 আমল করার নাম হলো ইতাআত, অনুসরণ। নবী জুতা পরিধান করে নামাজে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম জুতা পরে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যখানে রহমতের নবী জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন। নামাজ শেষে নবী বললেন, সাহাবায়ে কেরাম আপনারা জুতা খুললেন কেন? সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনি খুলেছেন এজন্য আমরাও খুলেছি, অনুসরণ করি। নবীজি বললেন, আমি তো এমনি খুলি নাই। নামাজের মধ্যখানে জিব্রাইল আমিন আসছেন, আমার কানে আওয়াজ দিয়েছেন জুতার নিচে নাকি নাপাক, নাপাক জুতা নিয়ে নামাজ হবে না, এই জন্য জুতা খুলতে বলা হলো। খুলে ফেললাম জুতার নিচে নাপাক। আমি মুহাম্মদ, আল্লাহর এত পেয়ারা নবী, আল্লাহর এত প্রিয় বন্ধু, আমি যদি নামাজের আগে জানতে পারতাম জুতার নিচে নাপাক, আমি নাপাক জুতা নিয়ে নামাজে দাঁড়াইতাম না। আমি আগে থেকে কেন জানি না, কারণ আমি গাইবের এলেমের মালিক না। গাইবের মালিক কে? আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি হুয়ার রহ মানুর রহিম। গাইবের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক তার ক্ষমতার মাধ্যমে যেই পরিমাণ অদৃশ্যের খবর জানেন, এই পাওয়ার জমিনে আর কারো। কেউ যদি বলে পীর সাহেবের আছে, মনে করে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তারা মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানাবে, এই শিরিক যুক্ত ওয়ালাদের জন্য জান্নাত হারাম। ভাইরা আমার, আল্লাহ বলেন আমার অনুসরণ করো। কেমনে করো বাবা? মুহাম্মাদের অনুসরণ করলে আমারটাই হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। খোদা কি হুব্বে সে হুব্বে নবী হে, খোদা কি হুব্বে সে হুব্বে নবী হে, কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়াহে। আল্লাহর মহাব্বত যদি চাও মুহাম্মাদের অনুসরণ করো। নবীও বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লু রাআইতুমুনি ইউসাল্লি, ও উম্মতেরা নামাজ আদায় করো, আমাকে যেমন নামাজ আদায় করতে দেখো, আমি যেমনে হাত বাঁধি ওইভাবে হাত বাঁধো, আমি যেমনে রুকু করি ওইভাবে রুকু করো, আমি যেই সিস্টেমে সেজদা করি ওইভাবেই তোমরা সেজদা করো, আমাকে দেখে দেখে সাহাবায়ে কেরাম নামাজ পড়ো, তোমাদের দেখে দেখে তাবেইনরা শিখবে, তাদেরকে দেখে তাবে তাবেইনরা শিখবে, তাদেরকে দেখে ওলামায়ে কেরাম শিখবে, ওলামায়ে কেরামদের দেখে দেখে সাধারণ মুসলমান নামাজ আদায় করবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বা উলিয়া বেহতে রসদ সালাত বেরিয়া। আদেশ দিলেন দুইটা, এক আল্লাহকে ভয় করো,
দুই জবানকে হেফাজত করো। আল্লাহ বারবার ভয়ের কথা বললেন, ভয়ের নাম তাকওয়া, যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের পরিণাম ফল বিনা হিসাবে জান্নাত। মুত্তাকি যারা, জান্নাতে ঢুকতে কোনো হিসাব লাগবে? আরো আস্তে করে বলেন, জান্নাতে যেতে চাননি? কথা বলেন না কেন? হিসাব দিয়ে যাবেন না হিসাব ছাড়া? আল্লাহ কবুল করেন। তবে ভালো করে লিখে রাখেন, হিসাব দিয়া যদি কেউ জান্নাতে যেতে হয়, জাহান্নামে না গিয়া জান্নাত পাওয়া যাবে না। আমরা কি হিসাব দিয়া যাব না হিসাব ছাড়া? তাহলে এমন কাজ করেন যাতে আল্লাহ হিসাব না চান। আকাম করলে তো হিসাব দিতেই হবে। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। ভয় থাকে অন্তরের ভেতরে, অন্তরও দেখা যায় না, ভয়ও দেখা যায় না। এখন এই ভয়টা তাকওয়া অন্তরে ঢুকাইবেন কিভাবে? তাকওয়াও দেখা যায় না, অন্তরও দেখা যায় না। লিকুল্লি শাইইন মাআদিনুন ওয়া মাআদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিসের একটা গোডাউন আছে, ফ্যাক্টরি আছে। তাকওয়ার ফ্যাক্টরি হলো আল্লাহর প্রিয় বান্দা আউলিয়ায়ে কেরামদের অন্তর। তাদের অন্তরে তাকওয়া বিদ্যমান, তাদের সাথে সংযোগ লাগাও। তারা যখন নেক তাওয়াজ্জু দিবে, নেক নজর দিবে, নজরের মধ্য দিয়ে তোমার কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার এসে যাবে। যখন আল্লাহর ভয় অন্তরে ঢুকবে, তখন বান্দাকে হাজারো অপচেষ্টা করলেও বান্দা গুনার কাছেও যাবে না। হার কে দারাদ খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। এ যুবক আল্লাহর গোলাম, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন। আরে জবান খুলো। তুমি আমি দুনিয়াতে আসছি নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন? তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা তিনটা কাফন হবে, কালার হবে আলাদা। কি কাফন হবে? তিনটা না কারো বেশি? বক্তার জন্য একটা বেশি হবে? কে বক্তা, কে শ্রোতা, কে ডাক্তার, কে রুগী, কে এমপি, কে মন্ত্রী, কে সরকার, কে প্রজা, কোনো ভেদাভেদ নাই। ইমামের যেমন তিনটা সাদা কাফন দিবে, মুক্তাদিরও তিনটা সাদা কাফন দিবে, এমপি সাহেবেরও যেমন তিনটা সাদা কাফন দিবে, এমপি সাহেবের কর্মচারী কাজের সন্তানেরও তিনটা সাদা কাফন দিবে। কাফনের মধ্যে ঢুকার পরে দেখা যাবে বাহাদুরির মজা কেমন। জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি পে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি পে বন্দগি শর্মিন্দা হে। আয় তে হাম কুছ না কুছ করি দিনে কো, জেসে হো রৌশন মেরে কলব রোহ। আয় তে হাম কুছ না কুছ করি দিনে কো, জেসে হো রৌশন মেরে কলব রোহ।
কুই চারা তো যাহামে নেহে ওরনা কুই চারা তো যাহামে নেহে জিন্দেগি মে বন্দেগি তু কর নাহে জিন্দেগি মে বন্দেগি তু কর নাহে জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে দুনিয়া মে হো দুনিয়া কা তো লোভ গার না হো বাজার সে গুজর হো খরিদার না হো দুনিয়া মে হো দুনিয়া কা তো লোভ গার না হো বাজার সে গুজর হো খরিদার না হো ইয়ে দুনিয়া এক মিসল কা গুজ ফুল হে ইয়ে দুনিয়া এক মিসল কা গুজ ফুল হে জিন্দগি মে বন্দগি তু কর নাহে জিন্দগি মে বন্দগি তু কর নাহে জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি মে বন্দগি গুন বন্দগি জিন্দগি মে বন্দগি গুন বন্দগি বন্দগি বে জিন্দগি শর্মিন্দগি একাদেশ আল্লাহকে ভয় করো কেন আল্লাহকে ভয় করবা কারণ মা বাবাকে সন্তান ভয় করলেই অন্যায় করে না ছাত্র যখন শিক্ষকের ভয় করে অন্যায় করে না আসামি যখন বিচারক করে ভয় পায় সামনে বেয়াদবি করে না ঠিক এই জমিনের মধ্যে যেই মানুষ আমার আল্লাহর আজাবকে ভয় করবে আল্লাহকে ভয় করবে ওই বান্দা কখনো গুনাহ করবে না বেশি বেশি তসবিহ টানা জিকির করা নামাজ পড়ার নাম তাকওয়া না বেশি বেশি কোরআন তেলাওয়াতের নাম তাকওয়া না বেশি বেশি তাহাজ্জুদ পড়ার নাম তাকওয়া না গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া কিসের থেকে অতএব যুবক আজকে থেকে একটা স্লোগান নিজের জীবনের আপন বানায় নাও কারণ আমি মুসলমান তুমিও মুসলমান আজকে আমি টুপি খুলতে লজ্জা পাই তুমি কেমন মুসলমান পায়ে ধরে ধরে টুপি মাথায় দিতে বললেও তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও আমি বেপর্দায় চলতে লজ্জা পাই তুমি পর্দা করতে লজ্জা পাও তুমি কেমন মুসলমান এর একমাত্র কারণ তোমার ভেতরে আল্লাহর আজাবের ভয় নাই তোমার অন্তরে তাকওয়া নাই আর তাকওয়া ততদিন পর্যন্ত অন্তরে আসবে না যতদিন পর্যন্ত ওলিয়া উলিয়ার সাথে বন্ধুত্ব করবা না কিন্তু বড় দুঃখ
ওলিয়া উলিয়ার সাথে বন্ধুত্ব করবে দূরের কথা, বর্তমানে এক শ্রেণীর মুসলমান আদা জল খায় মাঠে নাই না স্লোগান দেয় ওলিয়া উলিয়া মানি না। আমি স্পষ্ট বলে গেলাম, এই এলাকার মুসলমান যারা বলে আমরা ওলি মানি না, যারা বলে আউলিয়া মানি না, খোদার কসম তারা বুখারি শরীফ মানে না, তারা কোরআন শরীফ মানে না। তবে সাবধান, ওলিয়া উলিয়া নামের ব্যবসা চলতেছে এখন, ব্যবসা কার পীরের কোন পীরের মুরিদ কত বেশি, প্রতিযোগিতা চলতেছে, কিন্তু এই চিন্তা পিসাবো করে না যে মুরিদের দাড়ি উঠল নি, নামাজ পড়েনি, হালাল খায়নি। পীর সাহেব মুরিদের এই খবর নিবে কেমনে, নিজেই তো নামাজ পড়ে না। ওলিয়া উলিয়া সারা তাকোয়া অন্তরে আসবে না। তবে সাবধান, ওলিয়া উলিয়ার ব্যানার দেখলে ভণ্ড দেয় দরবারে গিয়া, নিজের ইমান আমল নষ্ট করিও না, সাবধান। আমার নবীজির থেকে বড় ভীর আসেনি কেউ? নবীজি নামাজ পড়ছেন কয়েক তো, তো যেই পীর দাবি করে নামাজ পড়ে না এটা পীর না ভণ্ড? নবীজির থেকে বড় ওলিয়া উলিয়া আছে কেউ? নবীর দাড়ি ছিল নি, তো যদি কোনো পীর দাবিদার দাড়ি না থাকে এটা পীর না ভণ্ড? আল্লাহ হেদায়াত দান করে। ভাইরা আমার, এক অন্তরে তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, দুই নাম্বার আল্লাহ পাকের আদেশ হলো জবানটাকে কন্ট্রোল করো, জবানকে হেফাজত করো। আল্লাহ তাআলা এখানে হাত হেফাজতের কথা বলেন নাই, কান হেফাজতের কথা বলেন নাই, পা হেফাজতের কথা বলেন নাই, চোখ হেফাজতের কথা বলেন নাই, আল্লাহ জবানের হেফাজতের কথা কেন বললেন? পুরা বডির মধ্যে জবান হলো একটা মারাত্মক অস্ত্রের নাম, কেমন কয়টা ব্লেডের মতো, ডানে কাটে, বামে কাটে, সামনে কাটে, পেছনে কাটে, ব্লেডের মতো দাঁত। হাত অন্যায় করলে বেঁধে দেওয়ার অন্যায় করবে না, পা যদি কন্ট্রোলের বাইরে যায় পাও বেঁধে দাও, অন্যায় করবে না, চোখ যদি বেগানার দিয়ে তাকায় চোখে পট্টি লাগাও, অন্যায় করবে না, কান যদি অপরাধ করে কানের মধ্যে পট্টি লাগাও, অন্যায় করবে না, কিন্তু জিব্বায় যদি অন্যায় করে এটারে কেমনে বানবা রশি দিয়া, কয় রশি দিয়া বাঁধাও যাবে না, কষ্টে লাগাবা কয় লাগবে না, জিব্বাটারে কেমনে আটকাইবা, হাত আটকানো যায়, চোখ আটকানো যায়, কান আটকানো যায়, জিব্বাটারে কেমনে আটকাইবা, জমিনের কোনো রশি দিয়ে আটকানো যাবে না, জবানটারে যদি আটকাইতে চাও, আসমানি একটা মেডিসিন দিছে আল্লাহ, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় আর তাকওয়া দিয়া জবানটারে আটকায়া দাও, কয় কেমনে, কয় জবান দিয়া মিথ্যা কথা বলবা না, জবান দিয়া কারো গীবত শেখায়াত করবা না, জবান দিয়া কাউকে গালি দিবা না, জবান দিয়া মিথ্যা কসম করবা না, জবান দিয়া বাজে কথা বলবা না, বরং তুমি জবান দিয়া বেশি বেশি মাওলার কোরআন তেলাওয়াত করো, হাঁটতে চলতে উঠতে বসতে কোরআন পড়ো। বাঙালি সোজা জবাব দেয় কয় হুজুর ভারি না, কেয়ামতের দিন না পারনে ওয়ালার বেতের বাড়ি ডবল, শিখলি না কেন, পারলি না কেন? শিখার জন্য আলেমরা মাদ্রাসা খুলে ডাকে নাই, কয় ডাকছে, ঢুকলি না কেন, পড়লি না কেন, শিখলি না কেন এক ফিডা, পড়লি না কেন আর এক ফিডা? আল্লাহর কোরআনের তেলাওয়াত আলহামদুলিল্লাহ সূরা পারেন না, কথা বলেন না কেন? এই পারি না মিশা কথা কইলেন কেন? হাঁটতে চলতে আলহামদুলিল্লাহ সূরা বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? ফজরের নাকাত নামাজ কত রাকাত? চার রাকাত, দুই রাকাত প্রথম সুন্নত, তারপরে দুই রাকাত
সুন্নাত দুই রাকাত পড়িয়া ফরজের আগে 41 বার আলহামদু সূরাটা পড়বেন, কয়বার? আগে পড়ে 11 11 দরুদ শরীফ পড়বেন 11 বার 11 বার, 41 বার আলহামদু সূরা পড়িয়া পানির মধ্যে দম করবেন, ঘরের সবাই খাইবেন, কোনো প্যারাসিটামল লাগবে না। কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله قرآن থেকে ঔষধ দিয়েছেন উম্মতের জন্য, সেবন করো। আলহামদু সূরা 41 বারের আমল, ফজরি ভরি না আবার সুন্নাত আর আলহামদু সূরা কখন ভরি? আহা, নামাজ লাগবে না? এই যে শুরুতে বললেন জান্নাত চান বিনা হিসাবে, নামাজ ছাড়া একটুখানি নেকের তরে দোজাহাশরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে, আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কয়েক তো নামাজ, সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? জোরে বলেন হবে। বলার পরেও যদি নামাজ না পড়েন বিচারটা কত কঠিন হবে আপনার। মদিনার নবী বলেন বাইনাল আব্দি ও বাইনাত কুফরি তারকু সালাহ, মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এখানে এতগুলো মানুষ আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, কিছু কফল পড়া বয়ান শুনবে ঠিকই, আজান হবে এসা পরে যাও, 10 ভাগের 1 ভাগও থাকবে না, নামাজ না পড়ে চলে যাও, এই হলো বয়ানের ফলাফল। আবার তাকায় করে যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাকাইয়া দেখ জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, একক তো নামাজ ছাড়ে না, নাই? তুমি পারো না কেন? তোমার কপালে আগুন লেগেছে, মা বাবার বরদোয়া লাগছে, আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার হয়ে গেল, নিজের বিবেকটাকে প্রশ্ন কর, এরই বিবেক। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি ড্রাইভারি করে গাড়ি চালায় আজান হলে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক ময়দানে কাজ করে, কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে টাইম মতো আমি কেন পারি না? তোমার আমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে সময় মতো নামাজ পড়ে, বলো তুমি আমি কেন পারি না? মনে মনে ভাবছো কি হুজুরদের কথা বুঝি মিথ্যা, কোরআন মিথ্যা? না রে বাবা না, একটা মিথ্যা প্রমাণ এখন যদি দিতে পারো আমি দাড়িটা এখন কেটে ফেলবো। যদি আল্লাহর কোরআন একটা ভুল বের করে দেয় এখন প্যান্ট শার্ট টাই লাগায় গান বাজাবো, মদিনার পোশাক ফালায় দিব। 1500 বছর হয়ে গেল, আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। ও যুবক, বালিশে মাথা লাগায় চিন্তা কর, কয়দিন আর বাঁচবি? তোমার মতো কত যুবক লাশ হইয়া কবরে গেল। এর যুবক এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, পানির নিচে, গাড়ির নিচে যুবকের লাশ।
ওয়াজের প্যান্ডেলে বর্ষ গত বছর এখানে বয়ান হয়েছে কিন্তু এই বছরও চলছে অনেক আল্লাহর বান্দা জমিনে জিন্দা নাই আগামী বছর বয়ান চলবে তুমি আমি থাকবো কিনা কোনো গ্যারান্টি নেই খেলার মাঠে কত বন্ধু ছিল চোখ দুইটা বন্ধ করে দেখ অনেক বন্ধু আজ নাই লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিছ আজ অনেকেই নেই ও আল্লাহর বান্দারা অন্তরকে একটু বুঝাও কত আর গুনা করবা মনে শক লাগাইয়া গুনা করেছো ঝাল মিটাইয়া গুনা করেছো মনে চাইছে মোবাইল চালাবি সারা রাত চালাইছো এখন পায়ে ধরে বলি তওবা কর ফিরে আয় মনে চাইছে পার্কে যাবি দৌড় দিয়া চলে গেছো এখন পায়ে হাত রেখে বলি ফিরিয়ে আসো মনে চাইছে দাড়ি কামাবি কামাইছো এখন তওবা কর মনে চাইছে মা বাবার টাকা চুরি করবি করছো এবার তওবা কর ফিরে আয় মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা করবি করেছো এবার তওবা কর যদি না পারো আমার আল্লাহকে মনে মনে ডাক আর বল আল্লাহ মন চায় গুনা ছাড়বো আর করবো না কিন্তু বাইরে গেলে পারি না আল্লাহ তুমি তৌফিক দাও আমার মতো যুবক যদি স্কুলে ভরিয়া নামাজ পড়ে আমি কেন পারবো না তুমি তৌফিক দাও আর মা বাবায় থাকলে বাসায় গিয়া দোয়া নিবি মাকে বলবি মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও আমি তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না নামাজ ছাড়ব না তুমি আমার একটু দোয়া করে দাও মা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় আর সে আজিমে তোর জন্য দোয়া কবুল হয়ে যাবে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওলামায়ে কেরামের পরামর্শ নাও নবীর তরিকার মালা গলায় লাগাও প্রতিজ্ঞাবদ্ধ হও যতদিন বেঁচে থাকবো আল্লাহ বাঁচাইলে বাঁচবো আল্লাহ যদি মারিয়া ফালায় বাঁচার উপায় নাই তবে আজকে থেকে নামাজ ছাড়বো না আর বেপর্দায় চলবো না দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলবো না ওলামায়ে কেরামের মনে কষ্ট দিব না বিরোধিতা করবো না নবীর মোহব্বত নিয়ে চলবো নামাজ পড়বো তওবা করার যদি নিয়ত হয় মুনাফেকি যদি না থাকে খাতি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করে দেন আয় আল্লাহ মা বাবার বাধ্যগত বানায় দেন ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন আমিন।